নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ এর আলোচনার বিষয় আগামীকালের দিন পঞ্জিকা আগামীকাল একত্রিশে মার্চ দু হাজার চৈত্র চোদ্দশো সাল শুক্রবার থিতি শুক্ল দশমী পুষা নক্ষত্র সুকর্মা যোগ তৈতিল করণ আগামীকাল অশুভ সময় সকাল দশটা আট মিনিট থেকে বেলা এগারোটা চার মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট আর সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট আর আগামীকালের জন্মরাশি হল কর্কট অর্থাৎ আগামীকাল জন্মগ্রহণকারীর জাতক জাতিকাদের কর্কট রাশি হবে আগামীকাল একত্রিশে মার্চ তুলারাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল যদি আপনার তুলারাশি হয়ে থাকে অবশ্যই আপনার আর্থিক দিকটা যে ভালো থাকবে পজিটিভ থাকবে সেটাকে বজায় রাখার চেষ্টা করুন এরপরে বলব স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু অবশ্যই আগামীকাল আপনার ভালো থাকবে যদি আপনার তুলারাশি হয়ে থাকে আর স্বাস্থ্যরও কিছুটা যত্ন নিতে হবে তবেই কিন্তু ভালো থাকতে পারবেন প্রেম যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য দিনটি কিন্তু শুভ অত্যন্ত শুভ আপনারা কোনো ডিসিশন নেবেন আগামীকাল নিতে পারেন সেদিক থেকে কিন্তু সঠিক ডিসিশন আপনারা নিতে পারবেন ব্যবসা যারা করছেন তাদের জন্য আগামীকাল দিনটি কিন্তু শুভ ব্যবসায়িকদের কিছু হলেও লাভ হতে পারে আগামীকাল সেদিক থেকে আপনার জন্য কিন্তু আগামীকাল যথেষ্ট ভালো এবং পজিটিভ থাকছে সেটা বলা যেতেই পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা পজিটিভ একটা মধুময় সম্পর্ক আগামীকাল কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন